বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে বিশেষ গুরুত্ব দিয়ে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে সৌর বিদ্যুৎ স্থাপনের প্রবৃদ্ধি সহজতর করতে মূলত এই চুক্তি স্বাক্ষরিত হয়। সোলার অ্যালায়েন্স যুক্ত হওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান আগত ব্যক্তিবর্গরা। বক্তারা বলেন, কৃষিতে সোলার ব্যবহারের ফলে ডিজেলের ব্যবহার কমে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব নিরোধ চন্দ্র মণ্ডল, আইএস এর পক্ষে অনুষ্ঠান প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রধান রমেশ কুমার কুরুপাত, আইএস এর মহাপরিচালক আজস মাথুর সহ আমন্ত্রিত অতিথিরা।